ভারতের বাহিনীকে কাজে লাগিয়ে দিয়েছি। এখন কাজ করছে আপনার এই ভিডিও কেন দিদি মাফ করতেছে মনে অগবারে কাজ করনি আমরা সবাই মাফ করতে দিতে হবে নাই আপনারা দিয়ে আর দিয়ে বাহিনী কর কাজে লাগায় দিছি অন্ত তোমাকে সবাই পছন্দ করে একটু তাকাও সামনে তাকাও একটু কে কি হবে আজকে দেখলে পছন্দ করবে না আজকে দেখলে তো আরো পছন্দ করবে যে মেয়ে সব গুণ আছে মেয়ে দেখো কি করার গুণও আছে এইবার নিয়ে বসছে বড় মাছ দেখেন কতটুকু একটা মেয়ে কত বড় মাছ কাটছে আমার কাছে মাছ কাটা শিখলো জীবনে আর আমার কাছে যে কতটুকু একটা মেয়ে যাদের কোলে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য 100% ছাড় আছে যাদের কোনো বাচ্চা কাচ্চা নেই তাহলে তাদের 200% কাজ করা লাগবে আহারে নতুন একটা নিব্বা হয়েছে চলে গেছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম আমার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন তাহলে সবার কাছে ভালো লাগবে যারা গ্রামের ব্লগ দেখতে পছন্দ করেন তাদের কাছে সত্যিই ভালো লাগবে তো দেখুন এই যে এটা হচ্ছে হাঁসের বাচ্চা রাজহাঁসের তা দিয়েছিল হাঁস বাচ্চা ফুটানোর জন্য তো চারটা ফুটেছে এখনও আরও তিনটা আছে দেখা যাক আরও কয়টা হয় আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার দিন আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে গেলে মানে আমার বড় চাচার হচ্ছে খানা তো বাড়িতে মেহমান আসা শুরু হয়ে গিয়েছে আর এই যে দেখুন ডেকোরেশনের লোকেরা সব চলে এসেছে এখন উঠানে প্যান্ডেল করা হবে তারপরে এখন ওই যে ছোলা ছিল সেই ছোলা আবার এই যে বাহিরে রাখা আছে এটা আজকে পরিষ্কার করার পরেই প্যান্ডেলটা করা হবে তো এই যে এখন হচ্ছে মানে দুপুরের দিকে দুপুর 2টা মতো বাজে তো হয়ে গেছে কিন্তু এটা প্যান্ডেল করাটা এখনও কমপ্লিট হয়নি করছে আর শুধু এখানে না ওই যে আরও একটা প্যান্ডেল করা হয়েছে মানে অনেক লোকের আয়োজন করা হয়েছে এর জন্য এক জায়গায় হবে না এর কারণে তো এখন হচ্ছে বিকালের দিকে বিকালে আমি সব শ্যুট করে রাখছি কারণ এই যে সব হয়ে গেছে এবার রাতের বেলা লোকেরা সব রান্নার জন্য সব কিছু রেডি করছে রান্না পর্যন্ত থাকবেন আপনারা এখন হচ্ছে ভাবি সবাইকে নাস্তা দিচ্ছে আমার বড় চাচার সব হচ্ছে মেয়েরা এসেছে ওরে গাড়ি গাড়ি বেঁধে গেছ না ওটে এখন আছে সকালবেলা উঠেই দেখি যে রান্না করতে বসে গিয়েছে পাঁচটা হাঁড়িতে চাপিয়ে দিয়েছে গরুর মাংস বাবা এখানে কি তাপ বাবা রে
বাবা অসম্ভব এই জায়গায় তাপে থাকা বাবা গো বাবা এই দুইটাই কি মাংস বসাবে এখন আমি বাবুসেদের হাতের গরুর মাংস রান্নার রেসিপিটা শেয়ার করছি আপনারা দেখতে থাকুন দারচিনি এলাচ পেঁয়াজ দিয়ে দিয়েছে এখন দিচ্ছে রসুন আধা কাঁচা রসুন এখানে কি খাসির মাংস এখানে গরুর মাংস চাপাচ্ছে আবার তিনটা হাঁড়িতে গরুর মাংস পাঁচটা হাঁড়িতে গরুর মাংস এখানে যে পাঁচটা আছে পাঁচটাই গরুর মাংস রান্না হচ্ছে খাসির মাংস পরে হবে আর মুরগি পরে হবে তো আমি এখন দেখাচ্ছি গরুর মাংস রান্না দেখলি আর মরিচের গুঁড়া এই এক এক হাঁড়িতে কয় কেজি করে দেওয়া হচ্ছে 30 কেজি জিরা গোটা জিরা জিরা বেটে দেবেন না নাকি এটা আসবে বাবুর্চির রান্না এবার শিখে যাব এইভাবে রান্না করব দেখি কেমন হয় লবণ কিন্তু দাঁড়ানোই তো মুশকিল এত গরমে মরিচের গুঁড়া ক্রাশ করা মরিচ আর কি ওইটা কি দিলেন আদার রস আদা আদারও দিতে হবে না এখন একটু আদার রস দিছে পরে আবার আদা দিবে আর এটা হচ্ছে রং দিলেন এটা জাফরান কি দিল এটা ও ওটা হচ্ছে কি দিল আমি চিনি না রাজা এটা মানে কালার হওয়ার জন্য রঙের মতো
আদা, চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না হবে। কারেন্ট যাবে কয়টায়? 8টায়। 8টা তো বাজে গেছে। এটা হচ্ছে আলু শাকা, মুগ ডাল আর হচ্ছে মানে খাসির চর্বি রান্না করা হবে। আলুটা, মাংসটা বসানো হচ্ছে এখন। ভিতরে দিয়ে দেবে গুঁড়া মশলা। রাজা মানে কি ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো? হ্যাঁ, ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওরে বলে রাজা। এর ভিতরে এখন গরম মশলা দিয়েছে। না মানে হলুদ দিনি, তাই না? হলুদ এটা কি পানি দিছে না কোনো পানি দেওয়া লাগবে না? এখনই মনে হয় নামাবেন না গরম মশলা দিয়ে? আবার সব দিয়া শেষ, লাস্টে আর কিছু দেবে না? ঠিক আছে, বাবা গো। তুই আমাকে উঠোস না। এই যে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে এটা বাগার দিবে। এই যে এটা হয়ে গেছে নামানো। এই যে একটা দেখো, পানি দেওয়া লাগলো না, তাই না? পানি দেওয়া লাগলো না এতে। এই গোষ্ঠা হবে এখানে থেকে সিদ্ধ, এটা পুরো সিদ্ধ করে লাভাই না, সিদ্ধ করে লাভালে আলো যাবে না। আচ্ছা, বেশি মাংস এই কারণে? এ বাড়ির মাংস কিন্তু তো আমরা সব জ্বালাই, বেশি না তোমার কইছে বাদ বেশি হয়ে গেল। বেশি করে দেবো।
দেখতে পাচ্ছ না আর খাবো না।